কথা বলার চেষ্টা করে কিন্তু পারে না, পারে না নিজের পায়ে দাঁড়াতে। প্রায় দুই বছর আগে আনুমানিক ছয় বছর বয়সী আয়েশাকে কেউ ফেলে যায় ঢাকা মেডিকেলের বাইরে। আয়েশার নামটিও দিয়েছেন এখানকার ডাক্তার এবং নার্সরা। শিশুটি বন্ধুসুলভ হওয়ায় তার আশেপাশের মানুষেরও আলাদা মায়া তৈরি হয়েছে তার জন্য। ডাক্তার আপুদের খাবার আনলে ওর জন্য সবসময় একটা খাবার বাড়তি আনে, সিস্টার আপারও খাবার আনলে ওর জন্য একটা খাবার বাড়তি আনে, তারপর রুগীর লোক তারাও দেখাশোনা করে, সবাই আদর করে, ও অনেক হাসি খুশি। ও একটু মিশুক, ওর সাথে যদি সবাই কথা বলে, অনেক লোকজন গিয়ে যদি কথা বলে, খেলাধুলা করে, এটা ওর খুব পছন্দ। আয়েশা অন্যদের কথা শুনতে ও বুঝতে পারে বেশ ভালোই, তাই শুরুতে মস্তিষ্কের রোগের ধারণা করা হলেও এখন সে ধারণা থেকে সরে এসেছেন ডাক্তাররা। ব্রেনে আসলে আমাদের ওরকম জটিল কোনো সমস্যা আমাদের মনে হয় না। হ্যাঁ, দেখে যেটা মনে হইতেছে যে টান টাইটা আছে, যেটা জিব্বাটা তালুর সাথে লাগানো, জিব্বাটা মুভ করতে পারে না, তো জিব্বাটা ফ্রি করলে ও কথা বলতে পারবে, এটা আমাদের ধারণা। আর হলো গিয়া পায়ে যেটা ওর হলো গিয়া ক্লাব ফুট আছে, এটা একটা জন্মগত ত্রুটি, এটা হলো কি আস্তে আস্তে ওই যে আমরা বুট পায়ে ওটা কিছু থেরাপি দেই আমরা, ওর জুতা বানানো আছে, সেই জুতাটা আস্তে আস্তে পরে থেরাপি দিলে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অথবা সার্জিক্যাল কারেকশন পরে লাগতে পারে। অস্ত্রোপচারটি খুব একটা কঠিন না হলেও দুই বছরেও করা সম্ভব হয়নি কোনো আইনি অভিভাবক না থাকায়। অন্যদিকে ঢাকা মেডিকেলে আসা অজ্ঞাত রোগীদের সাহায্য করে নিবেদন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ছয় মাস আগে তাদের নজরে আসে আয়েশা। বর্তমানে আয়েশার জন্য আয়া ঠিক করা থেকে শুরু করে আশ্রয়কেন্দ্রের দায়িত্বে দেওয়ার প্রক্রিয়ার সবটাই করছে তারা। আমরা ওকে এখানে মানে ডক্টর, নার্স, অন্যান্য রোগীর অ্যাটেন্ডেন্ট এবং নিবেদন, আমাদের সবার কাছে ওর সন্তান, ওর পরিবারহীনতার কথাটা যখনই যে কেউ জানে সবারই খারাপ লাগে। একটা শিশু, সে এখানেই তার শৈশব কাটছে, সে এখানে হাসপাতালে রোগের মধ্যে, কোনো পরিবার তাকে নিতে আসেনি, তার নিজের পরিবারও যোগাযোগ করেনি। এখন আমরা কোর্ট প্রসিডিওর করছি, আমরা কোর্টের মাধ্যমে ইনশাল্লাহ খুব শিগগিরই আয়েশার একটা অর্ডার বের করে আনতে পারবো, ও ইনশাল্লাহ ওর জন্য একটা পার্মানেন্ট জায়গায়ও যেতে পারবে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা একটি আশ্রয়কেন্দ্র এখন তার দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে, যাতে অস্ত্রোপচার এবং পরবর্তীতে আয়েশার আবাসন নিশ্চিত করা যায়। ঢাকা মেডিকেলের ডাক্তাররা বলছেন একটি ছোট অপারেশন এবং ফিজিওথেরাপির মাধ্যমে বছরখানেকের মধ্যেই সুস্থ হয়ে উঠতে পারে আয়েশা। বিভিন্ন সংস্থা থেকে তার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া হলো, নিজ পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত এই শিশুটি। অথচ পরিবার কাছে থাকলে হয়তো এতদিনে সে সুস্থই হয়ে উঠতে পারত। অর্চিতন্দ্রিলা, বিবিসি বাংলা, ঢাকা।